চলতি বছরের জানুয়ারির শেষে হিন্ডেনবার্গের একটি রিপোর্ট সামনে আসে। সেখানে বলা হয় শেয়ারের দরে জালিয়াতি করেছে গৌতম আদানি সংস্থা। এরপরই আদানি গোষ্ঠীর শেয়ারের দর নামতে শুরু করে। বিরোধীরা এই নিয়ে বিজেপিকে কাট করায় তোলে। জেপিসি অথবা সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবিতে সংসদ উত্তাল হয়ে ওঠে। কিন্তু কে এই আদানি যাকে নিয়ে তোলপাড় গোটা দেশ? বিখ্যাত ব্যবসায়ী গৌতম আদানি হলেন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন। জানেন কি, গৌতম আদানি শাড়ি বিক্রেতা থেকে কিভাবে হলেন বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে একজন? ভারতের অর্থনৈতিক পরিকাঠামোয় উল্লেখযোগ্য নাম আদানি গোষ্ঠী। গোটা দেশ জুড়ে তো বটেই, এমনকি বিদেশেও প্রচুর শেয়ার রয়েছে তাদের। এই আদানি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা হলেন গৌতম আদানি। খুবই দ্রুত তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন হয়ে ওঠেন। কম সময়ের মধ্যে ব্যবসায়ী হিসাবে সাফল্যের শিখরে পৌঁছে যান তিনি। তবে প্রথম থেকেই তিনি ধনী ব্যক্তি ছিলেন না। কর্মজীবনের শুরুতে তিনি ছিলেন একজন শাড়ি বিক্রেতা। গৌতম আদানির বাবাও এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন। আহমেদাবাদে আদানি টেক্সটাইল নামে এখনো তাদের একটি দোকান আছে। একটা সময় গৌতম আদানির বাবা এই দোকান চালাতেন। বাড়ি বাড়ি গিয়ে শাড়ি বিক্রি করতেন গৌতম আদানি। এরপর তিনি হীরের কারবারির কাছেও কিছুদিন কাজ করেন। এখানেই শেষ নয়, দাদার সঙ্গে কিছুদিন প্লাস্টিক কারখানাতেও কাজ করেছেন গৌতম আদানি। এভাবেই অর্থ উপার্জন করতে থাকেন তিনি। কিন্তু 1988 সালে গৌতম আদানি মনস্থির করেন যে এভাবে আর চলতে পারে না, তাকে নিজের পায়ে দাঁড়াতেই হবে। আর ঠিক তখনই তিনি ইম্পোর্ট ও এক্সপোর্টের কাজ শুরু করেন। এভাবেই তৈরি হয় আদানি এন্টারপ্রাইজ। 1995 সালে বন্দর সেক্টরে পদার্পণ করার সিদ্ধান্ত নেন তিনি। এরপর মাত্র 2 বছরের মধ্যে সর্বত্র তার খ্যাতি ছড়িয়ে পড়ে। 1998 সালে যখন সরকার বন্দর নীতিকে উদারীকরণ করেছিল, তখন মুন্দ্রা বন্দরে প্রথম বিনিয়োগ করেন গৌতম আদানি। যদিও সেই সময় অনেকেই আদানির এই পদক্ষেপকে সমর্থন করেননি। এরপরই অপহরণ করা হয় আদানিকে। তাকে মুক্তি দিতে প্রায় 11 কোটি টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। আদানিকে অপহরণের পিছনে আন্ডারওয়ার্ল্ড ডন ফজলুর রহমান ওরফে ফজলুর রহমানের হাত ছিল বলে জানা যায়। নিজের জীবনের লোমহর্ষক ঘটনাগুলোকে কয়েকটি দুর্ভাগ্যজনক ঘটনা বলে একরকমের উড়িয়ে দিয়েছেন গৌতম আদানি। আদানির মালিকানায় আছে দেশটির দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট কোম্পানি, 13টি পোর্ট, 7টি বিমানবন্দর। দিল্লি হয়ে মুম্বাইয়ে ভারতের সবচেয়ে বড় এক্সপ্রেসওয়ের কাজটিও এখন আদানির প্রতিষ্ঠানের হাতে। এছাড়া ভারতের জ্বালানি খাতে আদানির রয়েছে একচ্ছত্র আধিপত্য। দেশটির 6টি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আদানির মালিকাধীন। গ্রিন হাইড্রোজেনে আদানি $50 বিলিয়ন বিনিয়োগ করেছেন ও তৈরি করেছেন 8,000 কিলোমিটার গ্যাস পাইপলাইন। কেবল দেশে নয়, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি কয়লা খনি কিনে নেন আদানি। তবে বর্তমানে ধন কুবেরদের তালিকায় ক্রমশই নিচের দিকে নামছেন গৌতম আদানি। একদা অম্বানিদের টপকে বিশ্ব ধনী তালিকায় তৃতীয় স্থান দখল করেছিলেন এই ভারতীয় ধন কুবের। গত 25 দিনে সেই সিংহাসন ধসে পড়েছে। আদানিরা আর ধনীর তালিকায় প্রথম 10ও নেই। সম্প্রতি প্রকাশিত বিশ্ব ধনী তালিকায় দেখা যাচ্ছে আদানিরা নেমে এসেছে 24 নম্বরে। গত 25 দিনে শেয়ার বাজারে নিজেদের উত্থানের কম চেষ্টা করেননি আদানিরা। ঋণ শোধের প্রতিশ্রুতি দিয়েছেন, ঋণের একাংশ শোধও করেছেন। এর পাশাপাশি প্রকাশ্যে এনেছেন গত 3 মাসের লাভের খাতার হিসাব। শেষে স্বয়ং আদানি আশ্বাস বাণী দিয়েছেন, নানা যুক্তি দেখিয়ে ভেঙেছেন আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগ, কিন্তু কিছুতেই কিছু হয়নি। মাঝে আদানি গোষ্ঠীর শেয়ারের দর সামান্য বাড়লেও তারপর থেকে তা আবার নিম্নমুখী হয়েছে। যে উল্কার গতিতে আদানির নাম বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকার শীর্ষে পৌঁছেছিল, ঠিক একই রকম গতিতে আদানিদের পতন হচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।